আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি গোপালগঞ্জের জনপ্রিয় চটাপিঠা বা চাপটি পিঠা নিয়ে। এলাকায় অনেকেই এই পিঠাকে ধাপড়া বলে। শীতকালে এই পিঠাটি খেতে বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা তৈরি করেছে আমার ননদ। আমি এখানে 2 কেজির মতো আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নেওয়ার পর মিনিট দশেক ভিজিয়ে রাখবো, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি আপাতত ব্লেন্ডারে 3 কাপ চাল ও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরে প্রয়োজন অনুযায়ী চাল ও পানি অ্যাড করব। ব্লেন্ড করার শেষে চাল ও পানির সঠিক অনুপাত বলে দিব। কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। পানির পরিমাণ বেশি হয়ে গেছে, আমি আরো 2 কাপ চাল অ্যাড করব। এখানে আমি মোট 5 কাপ চাল ও 2 কাপ পানি নিয়েছি। পুনরায় ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষে আমি মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এটা কিন্তু পুরো ব্লেন্ড করা যাবে না, এটা সুজি সুজি থাকলেই হবে। আর ঘনত্বটা কেমন হয়েছে এটা আপনার দেখেই বুঝে নিতে হবে। এবার মিশ্রণে 1 চা চামচ লবণ অ্যাড করব। ভালো করে নাড়িয়ে লবণটা মিশিয়ে নিতে হবে। এবার ভেজে নেবার পালা। চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হালকা গরম হলে মিশ্রণটি দিয়ে দিতে হবে। মিশ্রণটি দেবার পর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট খানেকের জন্য। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। ঢাকনা তুলে নিলাম। এবার একটু অপেক্ষা করে খুন্তি দিয়ে তুলে নিব। সাথে সাথেই তুলে নিলে এটি মচমচে হবে না। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি একটি হাতে তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পেছনটা পোড়া লাগেনি, আর এগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে। আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। আমাদের গোপালগঞ্জে এটা কচু শাকের ঘাটির সাথে বেশ জনপ্রিয়। এছাড়াও বিভিন্ন রকম ভর্তা বা মাংসের সাথে খেতে এটি অসাধারণ লাগে। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।